তীব্র শীতে সারা দেশে জনজীবনে ভোগান্তি পেরেছে। পঞ্চগড়ে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এতে বিপাকে পড়েছেন মানুষ। দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী এবং নিম্ন আয়ের শ্রমজীবীদের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ। জেলার হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। দিনাজপুরের হিলিতে ঠান্ডা বাতাসে দুর্ভোগের মধ্যেই কাজে বের হচ্ছে নিম্ন আয়ের মানুষ। এতে আলু সরিষা সহ বিভিন্ন ফসলও নষ্ট হওয়ার আশঙ্কা কৃষকদের। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ওঠানামা করছে। উত্তরের ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে কুড়িগ্রামের জনপদে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবীদের কষ্ট বেড়েছে। গাইবান্ধা, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর চর এলাকায় কাজে যেতে পারছেন না মানুষ। ঘন কুয়াশায় বোরো বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। আমাদের পাতো মানে অতিরিক্ত লাল হয়ে যাচ্ছে বাতাসের জন্য, এখন ঘর থেকে বাইর হওয়া যায় না, একেবারে একদম কাজ কাম বন্ধ। শীত খুব বা শীতের জন্য হাত পা টকলা লেগে আসতেছে, প্রচুর শীত, শীত করবে। শীতে দুর্ভোগের সবশেষ খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির আহান সোহাগ। জহির, তীব্র শীতে চুয়াডাঙ্গার জনজীবনে কেমন প্রভাব ফেলেছে এবং চুয়াডাঙ্গার সবশেষ তাপমাত্রা নিয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? জি, যেমনটি বলছিলেন আর কি, চুয়াডাঙ্গা কিন্তু বরাবরই শীত একটু বেশি, এটি ভৌগোলিক কারণ আর কি। তো আজ সকালে ৯টায় সর্বশেষ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এটি মৃদু শৈত্যপ্রবাহ বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর এই শৈত্যপ্রবাহের কারণে কিন্তু সদর হাসপাতালে প্রতিদিনই শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের সংখ্যা সবচেয়ে বেশি। এই অবস্থায় যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন তারা বলছেন যে শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আর সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে কিন্তু খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। এরা আমরা দেখতে পেরেছি যে খেটে খাওয়া ছিন্নমূল মানুষগুলোকে আগুন আগুন তাপিয়ে তাদের শীত নিবারণ করতে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। বীজতলা নষ্ট হয়, অর্থাৎ ঘন কুয়াশায় তাদের যে বীজতলা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে কিন্তু বড় আবাদের একটি হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন কৃষকরা। আমরা কথা বলবো একজন কৃষকের সাথে, শুনবো যে কিভাবে তাদের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। যে আমাদের বীজতলা প্রচন্ড ঘন কুয়াশার কারণে ধানের চারাগুলা সব নষ্ট হয়ে যাচ্ছে। এতে চাষিদের অনেক ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে এবং আমাদের সামনে ধানের এমনি দাম পাই নাই, তাতে চাষি অনেক মর্মাহত। এতে আমাদের ধান চাষ করা খুবই কষ্টজনিত হয়ে যাচ্ছে, এতে আমরা অতি মর্মাহত হতে হচ্ছে। তো ধন্যবাদ আপনাকে। চাষিরা আরো একটা বিষয় আমাকে জানিয়েছেন আর কি, যে এবছর ধানের কিন্তু দাম তারা পাননি, আবার যদি বড় আবাদের লক্ষ্যমাত্রা যে নির্ধারণ করা আছে সেটা যদি হুমকির মুখে পড়ে তারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। জহির, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে জানাছিলেন সহকর্মী জহির আহান সোহাগ।